আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নবাব স্টিলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনারা দেখতেছেন মূলত টালিটিন বা প্রোফাইলটিনের গড়ে এরকম ফোম ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে আমরা আসলে ফোমটা দেই না, ফোমটা দেওয়া খুবই ভালো। ফোম দিলে আপনার গড়ের তাপমাত্রাটা একটু ঠান্ডা থাকলো এবং ফোম দিলে আপনি টিন ডট অ্যাঙ্গেলের থেকে একটু দূরত্ব থাকলো, ভালো থাকলো। অবশ্যই ফোমটা দেওয়ার চেষ্টা করবেন। এই যে টালিটিনের ঘরে ফোম দেয় না, দেখতে মানে বিশ্রী লাগতেছে, যদিও এটা ফোম দিত তাহলে দেখতে অন্যরকম একটা সৌন্দর্য লাগতো এবং ঘরটাও ঠান্ডা থাকতো। ফোমের যে রুলগুলো, এই রুলগুলোতে প্রায় 1100 স্কোয়ার ফিটের মতো মাল থাকে প্রতিটা রুলে। আপনার এই ফোমের ভিতরে তিনটা কোয়ালিটি পাবেন, একটা হলো 4 মিলি, 5 মিলি এবং 6 মিলি। তবে এগুলোর পাশের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে 1 মিটার, মানে বলতে 39.5 ইঞ্চি হয় পাশে, আর লম্বায় থাকে বা প্রায় 335 ফুট রানিং ফুট। তবে এই ধরনের টিনের নিচে অবশ্যই ফোমটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফোম দিলে আপনার সুবিধা, আপনার এখানে আপনিই থাকবেন, অন্য কেউ থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই ফোমটা দেওয়ার চেষ্টা করবেন। ফোম দিলে অ্যাঙ্গেলের থেকে একটু দূরত্ব থাকে, দেখতে ভালো লাগে এবং ঘরটাও ঠান্ডা থাকে। তবে ফোমের দাম যে খুব বেশি তা না। ফোম আপনি 4 মিলি মালের দাম 5 টাকা, 5 মিলি মালের দাম 6 টাকা এবং 6 মিলি মালের দাম 60 টাকা স্কোয়ার ফিট। এগুলো স্কোয়ার ফিট হিসাবে বিক্রি হয়। বাংলাদেশের আসলে বিভিন্ন জেলা থেকে আমাদেরকে ফোন করা হয় অল্প কিছু মালের জন্য, 300, 400, 500, 600, 700 স্কোয়ার ফিট মালের জন্য। অল্প পরিমাণে মাল আমরা দিতে পারবো কি, সেক্ষেত্রে আপনার পৌঁছাইতে, আপনি যেখানে নেবেন সেখানে মাল পৌঁছানোর জন্য অনেক খরচ লাগে। যেমন কিছুদিন আগে সিলেটে এক ভদ্রলোক, উনি আমাদের কাছ থেকে 200 স্কোয়ার ফিট মাল নিয়েছে 2000 টাকা দিয়ে। এখন ওনার পার স্কোয়ার ফিট মালের দাম পড়ছে 10 টাকা ওনার ওখানে পৌঁছানো পর্যন্ত। সেক্ষেত্রে এরকম অল্প মাল কিনতে গেলে অনেকের ক্ষেত্রে আপনার খরচ বেশি পড়ে। আপনি যদি আপনার খরচটা বেশি পোষায় নিতে পারেন বা নিতে পারবেন বলে মনে হয়, সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে ফোন দিয়ে অল্প পরিমাণে মাল নিতে পারেন। বা অল্প পরিমাণে মাল যখন আমরা দিই তখন এটা খুচরা হিসেবে ধরা হয়, আর খুচরা হিসেবে ধরতে গেলে মালের রেট প্রায় স্কোয়ার ফিটে 8-1 টাকা ডিফারেন্স হয়। এটা অনেকে মানতে চায় না, কারণ আমরা আসলে ভিডিওতে যেগুলো বলি পরবর্তীতে এই প্রশ্নগুলো আমাদেরকে রিটার্ন শোনানো হয় যে আপনারা এইভাবে বলছেন, কিন্তু আমরা আসলে যেই সুবিধা দিয়ে বলতে বুঝাতে চাইছি বা বিক্রি করতে চাইছি ওই সুবিধা ওনারা ওইভাবে নিতে চায় না। অল্প মালের ক্ষেত্রে তার আপনাকে সব ধরনের সুবিধা দেওয়া সম্ভব না। আর যে দেখতেছেন এটা হলো ডাবল বাবল। এই ডাবল বাবল হয় 4 ফুট পাশে। এটার ভিতরে 2টা কোয়ালিটি হয়, একটা নর্মাল, একটা হলো হাই কোয়ালিটি। নর্মাল যেটা ওটা পার স্কোয়ার ফিট 11 টাকা এবং হাই কোয়ালিটি যেটা ওটা পার স্কোয়ার ফিট 16 টাকা। তো আপনারা এই মালগুলো আবার কাইটা বিক্রি করা হয় না, এগুলো এক রুলে থাকে 525 থেকে 30-35 স্কোয়ার ফিট পর্যন্ত। তবে এই ডাবল বাবলগুলো যেহেতু দাম বেশি, এগুলো কোয়ালিটিও ভালো এবং হিট প্রুফও হয় খুব বেশি। অনেকেই চেষ্টা করেন যে ফোমের দিয়া এসি ইউজ করার জন্য, আসলে ফোমটা তো মানে 100% হিট প্রুফ করে না, হয়তো বা করে কিছুটা, একেবারেই যে করে না তা না, অল্প কিছু করে। সেক্ষেত্রে আপনি ফোমটা যখন নেবেন অবশ্যই এটা মাথা রাখবেন, এটা দিয়ে জাস্ট হালকা কিছু তাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। এটা দিয়ে খুব বেশি কিছু যে করতে পারবেন সেরকম না, কারণ আমরা আসলে মূলত মিথ্যা বলে আপনার কাছে ধোকাবাজি করে মাল বিক্রি করতে চাচ্ছি না। যেটা আছে বা যেটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে ওইটাই পাবেন, আর যেটা অর্ডার করবেন আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আশা করি সেই জিনিসটাই পাবেন। আপনি উপস্থিত থাকেন বা না থাকেন, আপনি যে জিনিসটা অর্ডার করবেন বা আমরা যে জিনিসটা দিব বলছি আপনাকে, ইনশাল্লাহ আশা করি আপনি সেই জিনিসটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন। সেটা বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো অঞ্চলে, যে কোনো প্রান্তেই হতে পারে। আপনার মাল যদি কুরিয়ারে পাঠাইতে খরচ বেশি লাগে সেটার জন্য তার আমি দায়ী না। আপনি অল্প মাল নিলে খরচ একটু বেশি হবে, এটা মাথায় রেখেই আপনি অল্প মালের অর্ডার করতে হবে। সেটা যে ফোমের ক্ষেত্রে তা না, আপনি 2 পিস টিন নিতে গেলে দেখা গেছে আপনার খরচ বেশি, তারপরে আপনি অল্প কিছু কিনতে গেলে দেখবেন যে খরচ বেশি। এই জন্য অবশ্যই এই খরচের চিন্তাটা মাথায় রেখে তারপর আপনি হিসাব করবেন যে মাল অল্প পরিমাণে কিনলে কীরকম টাকা খরচ হইতে পারে। তো সব ধরনের মাল ইনশাল্লাহ আমরা দিতে পারবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যদি কোনো মালের প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ আপনার যেই ঠিকানা দেবেন ওই ঠিকানা অনুযায়ী আমরা ডেলিভারি করে দিতে পারবো। তবে সম্পূর্ণ টাকা আপনার আগে পেমেন্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।